কাহিনী করি সেই কাহিনী অন্যরা শুনে দেখে আলোচনা করে ভাই এবার কাহিনী তো আপনারা নিয়া কি এই যে ভাই দেখেন বড় সাহস সে আমাকে নিয়ে বাজে কথা বলে বান্দির পুতেরে এক রান পাড়া দিয়ে আর এক রান তাই না ছিঁড়ে ফেলাবো পুতেকে ভাই আমি চিনি ফোন লাগা পাঁচ মিনিটের মধ্যে এখানে আইতে ছেলেকে ভাই ফোন তো ধরা না বাসা সিনস জি ভাই দশ মিনিট দশ মিনিট মানে হলো নয় মিনিট ৫৯ সেকেন্ড এর মধ্যেই বাংলাকে এখানে হাজির দেখতে চাই আমি কি পুষি দুধ কলা দিয়া এটা কি রতন মোলার বাসা হ্যাঁ রতন মোলার বাসা তোমার স্যারকে ডাক দাও যা বলার তারই বলবো আপনি কি রতন মোল্লা হ্যাঁ আমি রতন মোল্লা আপনারা কারা আমরা কমিশনারের লোক ও আপনারা কমিশনারের লোক ভালো 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 তো কি মনে করে আমার বাড়িতে বলেন তো ওই আপনার একটা ছেলে আছে না কি জানো নাম মার্শাল মার্শালও ডাক দেন আরে না না মার্শাল নাম আমার কোনো ছেলেপানি নাই আমার কোনো ছেলেপানি হয়নি যে মার্শাল নামে ছেলে থাকবে কোত্থেকে আর সবচেয়ে বড় তো কি জানেন আমি বিয়ে করার পর আমার কোনো বাচ্চা কাচ্চাই হয়নি আমার বউ আটকুরা বাঞ্জা বাঞ্জা আমার বললো কি না এই নিয়ে প্রায়ই আমার ঝগড়া হয় আপনি কি বুঝছেন কোন মার্শাল কার মার্শাল কিসের মার্শাল আমি তো কিছুই বুঝতে পারতেছি না কিরে তুই কইলে আইসস তুই না কইছিস বাসা চিনস আরে বেটা আমি তো ঠিক জায়গায় আনছি আচ্ছা আপনি মিশা কথা কোন কেন আপনার পোলার নাম তো মার্শাল আছে একদম বাবা রে আমি তো মুরব্বী মানুষ মুরব্বী মানুষ তোমার সন্তানের মতো আমি তোমার পিতার মতো আমি কেন মিথ্যে কথা বলতে যাবো মার্শাল নামে কোনো ছেলেই নেই আমি মার্শাল নামে কাউকে চিনিও না ধরুন আপনি আমার মিথ্যে কথা বলতেছেন হ্যাঁ উনি মিথ্যে কথা বলতেছে মার্শাল নামে আমার একটা ছেলে আছে আমি ওর মা উনি ওর বাবা কি বলবেন বলেন আপনার ছেলে ঠিক আছে বাবা তোমাদের আর কিছু বলতে হবে না আমি আর বুঝাই বলতেছি চলো ভেতরে চলো আমি বুঝাই বলতেছি তোমার ছেলে কি করছে আমি বুঝাই বলতে আছি বলো আমার ছেলে কি করছে কি জানো তুমি তোমার ছেলে যদি কিছু না কইরা থাকে তাহলে এতগুলো লোক আমার বাড়িতে কেন ও নিশ্চয়ই কমিশনে খোঁচাইছে কমিশনের লগে এমন কিছু করছে যার জন্য এতগুলো লোক আমার বাড়িতে আসছে আরে তাই বলে তুমি নিজের সন্তানকে অস্বীকার করবা অবশ্যই করুন অবশ্যই অস্বীকার করুন ওর দায়ভার আমি মাথায় নেব কেন ভাইজান 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 হ্যাঁ বল কমিশনার লোক আসছে আপনারা ডাকে আপনি তো আসেন এই আপনারা দুই মিনিট বসেন ভাইজান আসতেছে আচ্ছা আরে কি হইলো এত সময় লাগতেছে আসতেছে না কেন আর কতক্ষণ